আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনতে কল এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হল অ্যান্টিবায়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছে আমি জয়নুল আবিদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন কবির আপনার আগের ইমেল প্রশ্ন একটি রয়ে গিয়েছিল লিখেছেন নামাজের শেষ বৈঠকে কি আমি আমার দুনিয়াবী কোনো চাহিদা পূরণের জন্য দোয়া করতে পারবো দোয়ার জায়গা যেখানে রয়েছে সেখানে দোয়া করতে হবে রসল আল্লাহ সাল্লা উলিয় সাল্লাম হাদিসেবদের সাদ করেছেন সহি হাদিসের মধ্যে ফালিয়া তা ইয়সা উমিয়া দোয়া সে যেন তার মনে যেটা চায় মা ইয়সা মানে যা মনে চায় আসলাম বলতে যা চায় সেই দোয়া সে যেন মানে করে এই শেষ বৈঠকে তিনি এই দোয়া করতে পারবেন সুতরাং সেটি দুনিয়ার বিষয় হতে পারে আখরাতের বিষয় হতে পারে দুনিয়ার বিষয়েও দোয়া করা যায়জ আখরাতের বিষয়ে দোয়া করা জায়েজ সালাতের শেষ বৈঠকে রাসুল্লাহম দোয়া করতে আমাদেরকে বলেছেন এটি দোয়া করার জায়গা যেখানে রাসুল্লাহ দোয়া করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন নির্দেশনা দিয়েছেন সেখানে আমরা দোয়া করব সেটা আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারবেন ইনশাল্লাহ আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কায়েস লিখেছেন তারাবি নামাজের চার রাকাত পর যে দোয়া পড়া হয় মুলকে সোমানের ডট 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 এই দোয়া এবং এরপর যে করা হয় আল্লাহ আলুকা এগুলো কতটুকু সেহি এগুলো যদি সেহি না হয় তাহলে আমরা কি দোয়া পড়ব হাদিসের আলোকে জানাবেন তার আবি সালাতের পরে চার রাকাত পরপর সুভান জিল মুলখি ওয়াল মালা খুথি ওয়াল জবা রুথি এই যে মানে এই দোয়াটি পড়া হয় তাকে আবার আল্লাহ আলুকা যে দোয়া করা হয় তাকে এটি সনদ দ্বারা বা কতটুকু সহি না এটি সহি কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি

যে দশ করা হয়েছে আবার যে দোয়াটা পরে করা হয়েছে সেটাও মানে সত্যিকার একটা গুরুত্বপূর্ণ দোয়া কিন্তু মানে এই দোয়াটা মানে এই চার পরে নির্দিষ্ট করা মানে চারাকাত পরপরই এটা পড়তে হবে মানে এর কোনো ভিত্তি নেই এই কারণে এটি বেদাত হবে কিন্তু যে কোনো সময় যে কোনো সময় যে কোনো ব্যক্তি এই দোয়াটা পড়তে পারেন আর নির্দিষ্ট না করে তিনি যদি চারাকাত পরেও পড়েন নির্দিষ্ট না করে তিনি মানে কখনো 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 চার রাকাত পরেও পড়েন তাহলে তিনি পড়তে পারেন এই দোয়াটি কোনো ধরনের বাধা নেই এই দোয়ার মধ্যে কোনো গরহিত শব্দ নেই মানে ভালো দোয়া এবং দোয়াটা মানে রাব্বুল আলামিনের আজমতের জন্য সো আজিল মালায় মুল খেয়ে ওয়েল মানে এই যে মানে যে এটি খুবই মানে ইম্পর্টেন্ট মানে রাব্বুল আলামিনের আজমতের জন্য ইম্পর্টেন্ট একটি তসবিহ সেটা পড়তে পারেন কিন্তু এটাকে নির্দিষ্ট করে নিতে হলে দলিল লাগবে যে প্রত্যেক চার রাখা তারাবি সালাতের প্রত্যেক চার রাকাত মানে এই ধরনের দোয়া করতে বলেছেন অথবা করেছেন মানে রসুল নির্দেশনা রয়েছে এটা নির্দিষ্ট করতে হলে অবশ্যই দলিল লাগবে যেহেতু তফশিসের জন্য ইলতেজামের জন্য শরীয়তের মধ্যে দলিল ছাড়া কোনো কাজ করা যায় নেই তফসিসটা নির্দিষ্টকরণ ইলতেজাম হচ্ছে এটাকে মানে নিয়ে নিজে যে জন্য বাধ্য করে নেওয়া মানে বাধ্যবাধকতার জন্য শরীরের মধ্যে অবশ্যই দলিল থাকতে হবে অন্যথায় এটাকে ইবাদত হিসেবে আমরা করবো অথচ দলিলবিহীন দলিলবিহীন কোনো ইবাদত হয় না প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি চিঠি পাঠানো হয়েছে নবারণ স্কুল ও কলেজ নূরপুর ঢাকা থেকে লিখেছেন পরিবারের সদস্যরা সালাত না পড়লে তাদের সাথে বসবাসের হুকুম কি যেমন স্বামী বাবা মা ভাই বোন ও ছেলেমেয়ের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমরা জানি সলাত আদায় করাটি ইসলামী শরীয়তের মধ্যে একটি বাধ্যতামূলক বিষয় এখানে এমন কোনো এখতিয়ার নেই অবকাশ নেই যে সলাত আদায় করে না আদায় না করে তিনি মানে মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবেন এই এখতিয়ার ইসলামের মধ্যে নেই কারণ ইচ্ছাকৃতভাবে সলাৎ কেউ যদি বর্জন করে থাকে ত্যাগ করে থাকে তিনি কুফুরি করলেন তাই মানে যদি সলাাত একেবারেই আদায় না করে থাকেন তার এই কাজটি প্রায় সমস্ত ওল আমায় বলা যেতে পারে বক্তব্য অনুযায়ী এটি কুফুরি কাজ শুধু দুই একজন আলেম থেকে এটি বর্ণিত হয়েছে যে তারা এই কাজটাকে মানে কুফুরি হিসেবে আখ্যায়িত করেন নাই তবে এটি জঘন্য অপরাধ মানে তাদের বক্তব্য হচ্ছে এটি এমন অপরাধ যে মানে শাস্তিযোগ্য অপরাধ মানে এর জন্য তাকে বন্দী করা হবে মানে সালা তাদের করার জন্য তাকে বাধ্য করতে হবে এবং বন্দি করতে হবে তাকে শেষ পর্যন্ত মানে তবা করার জন্য তাকে বাউন্ড করা হবে বাধ্য করা হবে ইত্যাদি ইত্যাদি যাই হোক মানে আমরা বুঝতে পেরেছি যে অধিকাংশ লামাইকার আমার বক্তব্য হচ্ছে এটি কুফুরি কাজ তাই এ কাজ যদি কেউ করে থাকেন তাহলে তাকে এই ব্যাপারে সতর্ক করতে হবে প্রথমে তার এই আমলটি যে কুফুরি তাকে এটা স্পষ্ট করতে হবে এর পরেও যদি তিনি এই কাজের মধ্যে লিপ্ত থাকেন তাহলে আপনার জন্য কোনোভাবে জাইজ নেই যে তাদের সাথে আপনি মানে সম্পর্ক রক্ষা করবেন বা তাদের সাথে আপনি বসবাস করবেন এটা আপনার জন্য কোনোভাবে যাইজ নেই সেক্ষেত্রে আপনি যথাসম্ভব তাদের তাদের কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন হওয়ার জন্য মানে চেষ্টা করতে হবে স্বামী হলে স্বামীর কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে মানে সন্তান হলে সন্তান কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে পিতামাতা হলে পিতামাতার কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে কিন্তু সেটা নির্ভর করবে পরিস্থিতির উপর আপনার কি মানে মানে আপনার জন্য বসবাস করার মানে জায়জ মানে এতটুকু আপনি বসবাস করতে পারবেন যতটুকু আপনার মানে চলাফেরার জন্য প্রয়োজন আছে ততটুকু আমি বসবাস তাদের সাথে করতে পারবেন কিন্তু আপনি তাদের কাছ থেকে নিজেকে সম্পূর্ণরূপে যেহেতু তাদের এই কুফুরি কাজ যে আপনি সমর্থন করেন না এবং কুফুরি কাজের সাথে আপনার কোনো কোনো ধরনের সম্পর্ক নেই মানে এই জন্য তাদের কাছ থেকে আপনাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিন্তু তারা ওই সমস্ত কাফির মতো নয় যারা মুশিক মানে বিভিন্ন শিরকে লিপ্ত রয়েছে অথবা যারা কাফির সরাসরি আল্লাহাবুল্লাহ আমি বিধানকে অস্বীকার করছে তাদের মতো নয় এরা হচ্ছে কাফের কিন্তু মানে আমলের মাধ্যমে আমলের কারণে তারা এই কুফুরিতে লিপ্ত হয়েছে মানে আমল সলাদ বর্জন করার কারণে তারা এই পুফুরিতে মানে লিপ্ত হয়েছে ফলে তাদের সাথে আচরণটুকু খেয়াল রাখতে হবে যে তাদের এই আচরণটুকু কুফুরির বিষয়টি আমলি হওয়ার কারণে মানে তাদের এই মানে মানে পুফুরিটি লঘু মানে ছোট কুফুরি বড়ো পর্যায়ের কুফুরি নয় মানে বড় পর্যায়ের কুফুরি নয় ছোট পর্যায়ের কুফুরি এই কুফুরি যখন ছোট পর্যায়ের এক্ষেত্রে যদি আপনি মানে কোনো ধরনের মানে ব্যবস্থা না থাকে তাদের সাথে আপনি বসবাস করতে পারেন কিন্তু তাদেরকে স্পষ্ট করে দিবেন যে তারা যে কাজের মধ্যে লিপ্ত রয়েছে কাজটি কুফুরি কাজ ইসলামের মধ্যে এর কোনো সামান্য কেন অস্বীকার না করার কারণে হ্যাঁ যেহেতু সলাদকে তারা অস্বীকার করছে না যদি সালাদকে অস্বীকার করত তাহলে বড় কুফুরি হয়ে যেত এটা যদি তারা হ্যাঁ গাফেল হওয়ার কারণে এবং আমল না থাকার কারণে মূলত তাদের এটা ছোটো কুফুরি হিসেবে মানে আখ্যায়িত হবে কিন্তু তারপরেও এই ছোটো কুফুরির ব্যাপারেও ইসলামী শরীরতের মধ্যে কঠিন মানে বক্তব্য রয়েছে ফলে মানে এক্ষেত্রে যদি মানে তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া যায় তাহলে বিচ্ছিন্ন হওয়াটা কোন সন্দেহ নেই ইসলামী শরীরতের নির্দেশনা হবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আদৌ সেটা সম্ভব কিনা মানে বাস্তবতা আছে কিনা সেটা খেয়াল রেখেই তারপরে কিন্তু তাদের তাদেরকে স্পষ্ট করে দেয় তাদেরকে স্পষ্ট করে দেয় যে তাদের এই আমল মানে কুফুরি আহ সেক্ষেত্রে যদি বসবাস করে এটি হারাম বা নিষিদ্ধ নয় যেমনি ভাবে আপনি মানে অমুসলিমদের সাথেও আপনার কোনো না কোনো সময় কোনো না কোনো প্রেক্ষাপটে মানে বসবাস করাটা ইসলামী শরীরের মধ্যে বৈধ বোঝাতে হবে যে তোমাদের কাজটা না এটা কফরি কাজ এটা ঠিক না এ কারণে তোমাদের সাথে আমি ঘনিষ্ঠ হতে পারছি না এটা বোঝালো বলতে তাদের মধ্যে একটা সংশোধনের বিষয় আসতেও পারে লিখেছেন ভাত খাওয়ার সময় পানির গ্লাস কোন হাতে ধরব পানি খেতে চাইলে কোন ভাত খাওয়ার সময় হোক যে সময় হোক আপনি ডান হাতে

আল্লাহ রবুল আলমিন শোনেন আল্লাহ রাবুল আলমিনের একটি গুণবাচক নামই হচ্ছে আসামিয়া তিনি সর্বশ্রোতা সব কিছু তিনি শোনেন এখান থেকে আল্লাহ রবুল আলমিনের একটা সেফাত সাব্যস্ত হয়েছে সেফাতুসামা তিনি মানে শ্রবণের আল্লাহ রবুল আলমিন শ্রবণের এই সেফাত সাব্যস্ত হয়েছে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের জন্য আল্লাহ সুবাহান ও কোরআনী করিমের কোথাও অথবা সুল্লাহ সাল্লা ইসলাম হাদিসের কোথাও কান সাব্যস্ত করেন নেই মানে সুতরাং মানে এখানে আন্দাজ করে ইজতেহাদের কোনো সুযোগ নেই যেটা আল্লাহ রাব্বুল আলমিন সাব্যস্ত নেই সেটা সাব্যস্ত করার কোনো বৈধতা নেই যতটুকু কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাবুল আলমিনের মানে এটাকে সেফাত আল খাবর ইয়া বলা হয়ে থাকে আর সেফাত আজাতি আল খাবর ইয়া আল্লাহ রাবুল আলমিন সত্যাগত সিফাত ভাগে বিভক্ত এই সত্যাগত সিফাতগুলো খাবর ইয়া যেগুলো সরাসরি হাদিসের মাধ্যমে টেক্সটের মাধ্যমে কোরআন এবং হাদিসের টেক্সটের মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেই সিফাত জাতি যেগুলো আল্লাহ তালা সত্যাগত বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করতে হবে এখানে কোনো ধরনের ক্রিয়াস কোনো ধরনের ইজতেহাদ কোনো ধরনের আন্দাজ অনুমান কোনো ধরনের ব্যক্তিগত গবেষণা চলবে না গবেষণা জাহিজ নেই লিখেছেন আল্লাহ লজ্জাশীল তার লজ্জাশীলতা কেমন লজ্জাশীল এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে রসুল্লা সাল আল্লাম ইন আল্লাহ হাই আল্লাহ আব্বুল আলমিন লজ্জাশীল তারপরে ইন আল্লাহ আইন আব্দা মাসালান কোরআন করিমের অন্যতির মধ্যে বলছে লজ্জা বোধ করেন না মানে আল্লাহ আবুল্লা আলমীর লজ্জা ধরন কী কোন ধরনের লজ্জা এই বক্তব্য কেউ দেওয়া যাইজ নেই কারণ এটি রসুল্লাহ সাল্লাহ আসলাম এর হাকিকত এভাবে বর্ণনা করে নেই আর মানুষের লজ্জার উপর মানে এটাকে ক্যাশ করার কোনো বৈধতা নেই যেহেতু লাসাখা মসলি হিসাই আল্লাহ রাবুল আলমিনের কোনো কিছুই সেটা গুণ হোক সেফাত হোক জাত হোক আল্লা সুবাহ বৈশিষ্ট্য হোক আল্লাহ কাজ হোক কোনোটাই বান্দার কোনো কাজের সাথে এর কোনো তুলনা বা উপমা বা উদাহরণ নেই কোনো মিল নেই দর্শক আমাদের হাতে একটি চিঠি এটি পাঠিয়েছেন তাজিন মহানাজ নিউ ইয়র্ক ইউএসএ থেকে আগের চিঠি আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল লিখেছেন Chapter eighteen mentioned three stories with Khidir and Prophet Musa salam. Who is Khidir? Was he was messenger and Julkanain and the people of Yajuz Mazuz? Is there any hadith about Khidir, Julkanain, and Yajuz and Mazuz, and our Prophet mentioned about them?

তিনি আলমদের মধ্যে রয়েছে সুস্পষ্ট নস বা দলিলের মাধ্যমে এটি প্রমাণিত হয়নি যে খাদির সালাম তিনি নবী ছিলেন অথবা তিনি রাজুল মিনের বা দিল্লাহি সালহীন আল্লাহবুল আলহ মিনের বান্দাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন এটা সুস্পষ্ট নস আসেনি কিন্তু কোরআনে করিমের ধারাবাহিকতায় মনে হচ্ছে যেন তিনি আল্লাহর এক নেক বান্দা ছিলেন আর এরপরে তার কর্মকাণ্ডগুলো তিনি যেভাবে উপস্থাপন করেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূলত তিনি আল্লাহর মানে আল্লাহ রাবুল্লা আলমীর নির্দেশের নির্দেশনার মাধ্যমে এই কাজগুলো করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে তিনি নবী ছিলেন এই জন্য এই যুগের মুজতাহিদের মধ্যে অনেকেই বলেছেন যে তিনি নবী ছিলেন এবং অনেকের বক্তব্য হচ্ছে যে তিনি নবী ছিলেন কারণ নবীদেরকেই মূলত আল্লাহ রাবুল্লা আলমী এভাবে কাজের ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে থাকেন তাই মানে এটি মুসা মূসা ও ইসলামের কাছে নয়ন ছিল অপরিচিত ছিল না জানার বাইরে ছিল আল্লাহ রাবুল আলমিন মুসা আলি ইসালাত আসলামকে জানানোর জন্য যে বাড়ি আল্লাহ রব্বুল আলমিন যেসা আলাম ইসালাত আসলামকে জানানোর জন্য যে মানে মানে আরও আল্লাহর বান্দাদের মতো থেকে এমন বান্দাও রয়েছে যাদেরকে আল্লাহ সুবাহতালা বিশেষভাবে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকেন জ্ঞান দিয়েছে হ্যাঁ সেই মানে সেখানে মুসা আলি ইসালাত আসলাম মানে তার কাছে মানে শেখার ব্যাপারে মুসা মুসাই আলসিরাতসালাম তার বক্তব্য দিয়েছেন যে যে তুমি কি আমাকে মানে এই বিষয়গুলো যেগুলো আল্লাহবুল আলামিন তোমাকে শিক্ষা দিয়েছেন সেগুলো তুই শিক্ষা দিতে পারবে কি এ সেখান থেকে আমরা বুঝতে পেরেছি মানে তিনি মানে মূলত মানে সাধারণ কেউ ছিলেন না তিনি নবী ছিলেন এবং এটাই বিশুদ্ধ বক্তব্য যে তিনি সাধারণ ব্যক্তি ছিলেন না কারণ সুরা আলবাক মানে আল কাহাফ আপনি পুরোটা পড়েন মানে ওই ঘটনাগুলো পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে যেটা সেটা হলো যে মানে তিনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো সবগুলোই মোকাইয়া বাতের সাথে সম্পৃক্ত বিষয় মানে অদৃশ্য জ্ঞানের সাথে সম্পৃক্ত বিষয় আর অদৃশ্য জ্ঞানের এই বিষয়গুলো মানে নবীদেরকে আল্লাহ সুহানতালা যেভাবে ইনফর্ম করেন মানে এটা অন্যদেরকে এভাবে আল্লাহ আবুল ইনফর্ম করেন না সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে মূলত এই কাজগুলো মানে তিনি হাজির আলি হিসারাতসাম আল্লাহ আবুল আলমিনের এ নির্দেশনার মাধ্যমে করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন এটা আল্লাহর নির্দেশনা আল্লাহর বুলবিল নির্দেশনার মাধ্যমে তিনি করেছেন তাই এখান থেকে সুস্পষ্ট এই বিষয় যে তিনি মূলত নবী ছিলেন তারপর আমি বলছি যে আলেমদের মতে ডিমত রয়েছে দ্বিতীয় যে বিষয় ছিল জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজ সম্পর্কে দ্বিতীয় যে বিষয়টি ছিল জুলকারনাইন সম্পর্কে যেটি মানে ঐতিহাসিকভাবে প্রমাণিত হয়েছে তিনি একজন বাদশা ছিলেন এবং তিনি ক্ষমতাদর বাচ্চাদের মধ্যে একজন ছিলেন কোরআনের বক্তব্য থেকে যেটা বোঝা যায় তিনি অনেক বড় ক্ষমতাধর বাচ্চাদের মধ্যে একজন ছিলেন দশুল্লাহ সাল্লাবুল ইসলাম এই সম্পর্কে সুস্পষ্ট কোনো নির্দেশনা হাদিসের মধ্যে দেননি যে মানে সে মানে এই ধরনের ছিল এই ধরনের ছিল যেহেতু আলানবী সাল্লা উলীসাল্লামের সময় হয়তো হতে পারে যে মানে তখনকার ঐতিহাসিক যেহেতু বন ইসরায়েল কাছে ছিল বন ইসরায়েলের সাথে অনেকটা মানে কাছাকাছি ছিল তো এই বিষয়গুলো হয়তো মানে তখনকার সময় লোকদের কাছে পরিচিত ছিল ফলে এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম মানে অতিরিক্ত কোনো বিবরণ বা বর্ণনা নিয়ে প্রয়োজন হয়নি কিন্তু ইয়াজুজ মাহুজের ব্যাপারে রসলোল্লামার হাদিস রয়েছে ইয়াজুজ মাহাজুজের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং ইয়াজুজ মাহাজুজের খুঁজের বিষয়টি রসুল্লাহ সাল্লা ইসলাম ইয়া মতের যে বড়ো বড়ো আলামতগুলো রয়েছে তার মধ্যে একটির কথা উল্লেখ করেছেন এবং ইয়াজুজ মাহাজুজ দুনিয়াতে আসবে এসে বিপর্যয় সৃষ্টি করবে তারপরে তাদেরকে হত্যা করা হবে এবং তাদের মানে পরিণতি কি হবে এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাহাম তারা যে বেরিয়ে আসবে তারা যে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে কোরআন যে বর্ণনা দিয়েছে এই ব্যাপারে রসুল্লাহ ইসলাম সুস্পষ্টভাবে হাদিসের মধ্যেও বলেছেন কোরআনও এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে তাহলে আল্লাহ নবী সাল্লাহসাল্লাম মূলত এই আজুজ মাহাজুজের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন এবং সহি হাদিস সাব্যস্ত হয়েছে আমরা একবার শেষে চলে এসেছি যদি এক বাক্যে বলতেন যে খিযিরের সাথে কি আমরা আলাইহিবাসসাল্লাম বলতে পারি নবী মনুকর তল তো আলাইহিস্টু বলতে তো সালাম জন্য মানে তো শর্ত যে নবী হতে হবে এটা সালাত এবং সালাম মানে আপনি যদি মানে কারো একটা মানে ধরে নিয়েছি এই টার্মোলজি অনেকে মনে করে থাকেন যে মানে নবীর জন্য শর্ত মানে শর্ত নয় আলাইহিসসালাতু ওয়াস সালাম নবী ছাড়া অন্যদের ক্ষেত্রেও বলা যেতে পারে এটি একটি দুয়ার যায় আলাইহিস্টাম বলাই যাবে হ্যাঁ আলি হিসারাতুসালাম যদি কেউ বলেন এটি মানে দেখা গিয়েছে অনেকে ব্যবহার করেছেন না জায়েজ নয় যায়জ রয়েছে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এন টিভি আয়োজিত এবং না হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন অনেক সময় অনেক ঘটনা চলে আসে ইতিহাসের ঘটনা চলে আসে সেই সম্পর্কে অনেক কিচ্ছা কাহিনী আছে কিন্তু এখানে সুনির্দিষ্ট বিষয় হলো আপনারা তথ্যভিত্তিক বিষয়ে জানতে চেয়েছেন আমরা সেভাবেই জবাব দেওয়ার চেষ্টা করেছি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনার ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট টিভি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব